আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আবিহাস কিচেন অ্যান্ড ফ্যাশনের আজকের পর্বে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংসের ভুনা খিচুড়ি রেসিপি। বাসায় থাকা খুবই অল্প উপকরণ দিয়েই এই খিচুড়িটা রান্না করতে পারবেন। তো চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালীটি। প্রথমে চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল, সয়াবিন তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 5-6টার মতো লবঙ্গ আর 5-6টার মতো এলাচ। এই গরম মশলাগুলোকে দিয়ে আমি 30 সেকেন্ডের মতো একটু ভেজে নিচ্ছি। তিরিশ সেকেন্ড পর আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা নরম হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিতে হবে, এতে করে আদা রসুন বাটার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। তো আমি ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিব। এখানে আমি 500 গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি আর এখানে আমি কক মুরগি নিয়েছি। তো আপনারা চাইলে কক মুরগির পরিবর্তে ব্রয়লার মুরগি দিয়েও কিন্তু এই খিচুড়িটা তৈরি করতে পারেন। মুরগিটা দিয়ে আরও 2 মিনিটের মতো আমি ভেজে নেব এই আদা রসুন বাটার সাথে। দুই থেকে আড়াই মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। এখন আমি এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। মশলাটা দিয়ে একটু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা যেহেতু কক মুরগি সিদ্ধ হতে একটু সময় লাগবে, সেজন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 থেকে 6 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলটাও উপরে ভেসে উঠেছে। এখন আমি এর মধ্যে চাল আর ডালগুলো দিয়ে দিব। তো এভাবে করে রান্না করলে খুবই অল্প সময় লাগে খিচুড়িটা রান্না করতে। এখন আমি এখানে চাল আর ডালগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণ কালোজিরা চাল নিয়েছি আর 1/2 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি। এগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চাল আর ডালগুলোকে মুরগির মাংস আর মশলার সাথে খুব ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। চাল আর ডালগুলো যত ভালোভাবে ভাজা হবে খিচুড়িটাও কিন্তু ঠিক ততটাই ঝরঝরে হবে। তো আমি 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে চাল আর ডালগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। যখন দেখবেন যে চাল আর ডালগুলো ফুটতে শুরু করেছে তখন বুঝবেন যে এটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। চাল আর ডাল যতটুকু নেবেন তার ডাবল পানি দিতে হবে। পানি দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এ পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন। আর আমি 4টার মতো আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে ঘি।
এই ঘিটা দিলে খিচুড়িটা খেতে অনেক মজা লাগে। তো ঘিটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে কিছু হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পর ফিরে এলাম। তো আমার খিচুড়িটা হয়ে গেছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে দিবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।